আমার পরিচয় দিই আগে, আজকে তো আলাপ করতে এসেছি আপনাদের সঙ্গে, তোমাদের সঙ্গে পরিচয় দিই, আমার মায়ের পরিচয় আগে দিই। সুচিত্রা সেন সবাই চেনে, সবাই চেনে, আমি তার মেয়ে। আর আমার এখানে দাঁড়ানো আমার মায়ের দাঁড়ানো। আর আরেকটা বড় পরিচয় আছে, যেটা আমার পাশে আছেন, যে আজকে আমার স্বামী ভরত দেব বর্মন, যে কারণে আমার নাম শ্রীমতী দেব বর্মন ব্র্যাকেটে মুনমুন সেন, উনি আজকে এসেছেন। স্ট্যান্ড আপ প্লিজ, যাতে ভুলভাল না হয়। আমার স্বামীর চেহারাটাও দেখিয়ে দিলাম, আলাপ করিয়ে দিলাম। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আজকে আমি কেন পলিটিক্সে এসেছি। আসলে পলিটিক্স ঠিক যা জানি আমরা, পড়াশোনা করে যা শিখেছি, আজকে সেরকম পলিটিক্স খুব কম আছে। মানুষের সেবা, মানুষের কাজ, এটাই আমরা জানতাম যে পলিটিক্স। আমার মা যখন হাসপাতালে যখন অসুস্থ ছিলেন, একটি মহিলা আমার কাছে এসে বললেন যে আমি ডিস্টার্ব করতে চাই না ওনাকে, কিন্তু উনি আমাদের বাংলার শিলাতে আছেন। আর সেই মহিলা মমতা ব্যানার্জি, উনি মাকে না দেখে, না চিনে, না জেনে যা করেছেন, আমার বিশ্বাসটা আমার প্রতি চলে গেছে। আর আমি জানি, আমাকে অনেক প্রেস থেকে জিজ্ঞেস করে যে দিদি আপনার ওপর নয় আয়ন এখানে জিতেছে, অনেক কিছু আপনার ভয় করছে না? না, আমার ভয় করছে না, কেন আমি আসছি মমতাদির কাছ থেকে, আমি আসছি আপনাদের কাছে। আমি শুনেছি যে আপনারা 3 বছর ধরে কাজ শুরু করে দিয়েছেন, প্রত্যেক মানুষের একটা চাহিদা আছে, জল, লাইট, একটা ঘর, আর পরের আশাটা হচ্ছে আমাদের সন্তানদের জন্য পড়াশোনা। আমি শুনেছি এখানে সব মেয়েরা বলতে কি মেজরিটি মেয়েরা খুব পড়াশোনা করা, তাতে আমার খুব গর্ব। কেন আমার মা শিখিয়েছিলেন যে শিক্ষার মতন কিছু নেই, শিক্ষার মধ্যে দিয়ে আমাদের জীবনের একটা আন্ডারস্ট্যান্ডিং আসে, একটা শিক্ষার মধ্যে দিয়ে সব জিনিস আমরা পরিচয় পাই। তা আমি ফিল্ম স্টার, কিন্তু আমি আপনাদের কাছে নতুন কেউ নয়, নতুন প্রফেশনে আসছি না। আমরা আনন্দ দিয়েছি, অনেক ছবি করেছি, 22টা ভাষায় ছবি করেছি, অ্যান্ড 24 বছর ধরে কাজ করেছি। আজকে আসছি আপনাদের আনন্দ নিতে। আমি শুনেছি আপনারা কাজ শুরু করেছেন 3 বছর ধরে, জল এনেছেন আমাকে। সুব্রত মুখার্জী এত ভালো বন্ধু, বড় নেতা, উনি আমাকে সব বুঝিয়েছেন। আমি চাই আপনাদের হাত ধরে আপনাদের সঙ্গে সেই কাজগুলো এগিয়ে দিতে। এ না যে আমাদের পার্টির ভোট দরকার, আমাদের পার্টি জিতবে, তা না। আমি একটা উইনিং পার্টি জয়েন করেছি, মমতাদির জন্য জয়েন করেছি, কিন্তু তোমাদের সকলের জন্য জয়েন করেছি। আমি চাই, আমি যেরকম ভালোবেসে কাজ করেছি, তোমাদের আনন্দ দিয়েছি, তোমরাও আমাকে কাছে নিয়ে তোমাদের সঙ্গে কাজ করার সুযোগটা দেবে। আমার দুজন বিরাট বড় লোক মমতা দিয়েছেন আমার মাথার উপরে, সুব্রত মুখার্জি আর মুকুল রায়। আর এখানে কাজ করার জন্যে আমার 2 মাস্টারমশাই, 2 অরূপদান। খান সাহেব একটু স্ট্রিক্ট, অন্য মর্তা অত স্ট্রিক্ট নয়, কিন্তু আনন্দে ভালোবেসে আমি এখানে থেকে সারা মাস মাসের মধ্যে 7 দিন অ্যাটলিস্ট, যখন দরকার তখনও আসবো। চাই আপনাদের সঙ্গে কাজ করতে, ছোট ছোট কাজ, বড় কাজ বড় লোকদের উপরে ছেড়ে দিলাম, ছোট কাজ তোমাদের সঙ্গে আপনাদের সঙ্গে করতে চাই। আর হয়তো আমার মেয়েরা একটু শিখবে দেশে কাজ করা। আমায় জিজ্ঞেস করেছিলেন মমতাদি, 2-3টে নাম দিয়েছিলেন যে তুমি কোথায় যেতে চাও। তো আমি বিষ্ণুপুরটা চেয়েছিলাম ওনার কাছে, কেন বিষ্ণুপুর, বাঁকুড়াতে এসেছি, বিষ্ণুপুরে এসেছি, সরি বাঁকুড়া চেয়ে নিয়েছিলাম ওনার কাছে। আমি এখানে কাজ করেছি, ফিল্ম করেছি, যাত্রা করেছি, পাহাড় দেখেছি, লাল মাটি দেখেছি, মানুষের সঙ্গে মিশেছি। আর এখানে আমার স্বামী শেডিং ট্রাইব, এখানে অনেক আদিবাসীরা আছে, তো মনে হয় যে অলরেডি আমার তাদের সাথে পরিচিত। আসবো আপনাদের সাথে কাজ করবো, এই আশা। বললে মাতারাম, বললে